কলকাতা পুলিশ কনস্টেবল পদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল, পিএমটি এবং পিএসটি টেস্ট, যে পিইটি এবং পিএমটি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো। আজকে ওয়েস্টবেঙ্গল পুলিশ বা wbprb বোর্ডের পক্ষ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যেখানে আগের নোটিশে বলা হয়েছিল যে পিএমটি পিএটি টেস্ট যেটা 10 তারিখ 6 তারিখ থেকে হওয়ার কথা ছিল, সেই 6 তারিখ থেকে যেটা হওয়ার জন্য যে নোটিশটা পাবলিশ হয়েছিল, সেই নোটিশটা পরিপ্রেক্ষিতে আজকে একটা নোটিশ পাবলিশ হলো, যেখানে বলা হয়েছে যে যে এই যে পিএমটি এবং পিএটি টেস্ট হ্যাজ বিন পোস্টপন্ডেড ডিউ টু আনভায়োডেবল সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ কোনো একটা কারণে, সম্ভবত যেটা মনে করা হচ্ছে যে নিম্নচাপ এবং বৃষ্টির কারণে মাঠ যে ভেজা থাকবে, জল জমে থাকবে, এই কারণেই কিন্তু এই মাঠের যে তারিখটা কিন্তু বাতিল করে দেওয়া হলো। এবং ফার্দার কোনো ইনফরমেশান বা কোনো অর্ডার থাকলে সেটা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যেখানে 6-10 অক্টোবরের 6 তারিখ থেকে পিএমটি এবং পিইটি টেস্ট হওয়ার কথা ছিল কলকাতা পুলিশ কনস্টেবল, সেক্ষেত্রে দু থেকে তিন দিনের মাথায় কিন্তু এটাকে পোস্টপোন করে দেওয়া হলো। অর্থাৎ আবার কবে চালু হবে সেটা কিন্তু এখনও অধরা থাকলো, আবার নোটিশ দিলে কিন্তু বোঝা যাবে যে কবে আবার চালু হবে। তো এই মুহূর্তে কলকাতা পুলিশ কনস্টেবলের যে মাঠের তারিখ কিন্তু পোস্টপোন করে দেওয়া হলো, যে তারিখটা আগে বলা হয়েছিল।